দেশজুড়ে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন এবং নজরে রয়েছে বাংলার তিন কেন্দ্র উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির ছবি আপনাদের সামনে তুলে চা বাগানের শ্রমিকরা তারা কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়েছেন সকাল থেকে সাধারণ মানুষজন যেরকম রয়েছেন চা বাগানের শ্রমিকরা তারা রয়েছেন সেখানে এবং তারা লাইন দিচ্ছেন জলপাইগুড়ির বিভিন্ন বুথে চা বাগানের শ্রমিকরা সকাল থেকে কিন্তু লম্বা লাইন দিয়েছেন এবং তারা বল যে তারা ভোট দিয়ে অর্থাৎ নিজেদের অধিকার প্রয়োগ করে তারা কিন্তু আবার কাজে ফিরবেন এবং আপনারা জানেন যে চা বাগানের শ্রমিকের মজুরি যেরকম একটা বড় ফ্যাক্টর রয়েছে অন্যদিকে এই উত্তরবঙ্গের একাধিক যে চা বাগান সেই চা বাগান কিন্তু প্রায় বন্ধের মুখে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে দেখছেন যে চা বাগানের শ্রমিকরা তারা কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়েছেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি সাধারণ মানুষজন তারা জানাচ্ছেন যে চা বাগানের যারা শ্রমিকরা রয়েছেন তারা রীতিমতো এই ভোট দানের পর তারা আবার কাজে ফিরবেন সুজিত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে সুজিত বিভিন্ন বুথগুলোতে যারা রয়েছেন চা বাগানের শ্রমিকরা বা চা বাগানের যারা ভোটাররা রয়েছেন তারা লম্বা লাইন দিয়েছেন কি বলছেন তারা এই মুহূর্তে কি ছবি সেখানকার সকাল থেকে কিন্তু মেঘলা ওয়েদার ঠান্ডা ওয়েদার জলপাইগুড়ি সেই মেঘলা ঠান্ডা ওয়েদারেই কিন্তু চা বাগানের শ্রমিকরা কিন্তু আজ ভোট দিতে যায় সকাল থেকে কিন্তু বিভিন্ন চা বাগান যে আছে সেই সব বিভিন্ন চা বাগানেই কিন্তু লম্বা লাইন দেখা যায় সকাল সকাল কিন্তু তারা ভোট দিয়েছে তারা বলছে যে তাদের সাথে কথা বলেছি তারা বলছে সকালবেলা ভোট দিব সকাল সকাল ভোটের কিন্তু লম্বা লাইন সেখানে মহিলা থেকে পুরুষদেরও কিন্তু লাইন দেখা যাচ্ছে তাদের বক্তব্য যে সকাল সকাল ভোটটা দিয়ে নিজেদের অধিকার সেই অধিকার প্রয়োগ করে কিন্তু আমরা আমাদের নিজের কাজে কিন্তু বের হব সেই কথাই কিন্তু বলছে যে দিনের দুপুরে যত দুপুর গড়াবে ততই কিন্তু গরম পড়বে সেই কারণে গরমের জন্যই কিন্তু ওয়েদারটা যখন ঠান্ডা আছে তা আমরা সকালবেলাই কিন্তু এই লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনে সকালবেলায় ভোটটা দিয়ে আমরা কিন্তু আমাদের যার যার কাজে বেরিয়ে যাব। একদমই সুজি ধন্যবাদ জানাবো তোমায় যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম জলপাইগুড়ি চা বাগান সেখানে ভোটারদের লম্বা লাইন লোকসভা ভোটের যে মহারণ তা শুরু হয়ে গেল আজ থেকে একুশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল বিলি একশো দুইটি আসনে ভোট রয়েছে গোটা দেশের পাশাপাশি নজর রয়েছে বঙ্গেও যেখানে প্রথম দফায় উত্তরবঙ্গের তিন কেন্দ্র কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার আসনে ভোট রয়েছে জলপাইগুড়িতে যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম চা বাগানে ভোটারদের লম্বা লাইন সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া প্রথম দফায় ভোট কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং নিষিৎ প্রামাণিক এবং উদয়নগুহ জেলায় কিন্তু সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী আলিপুর ছবি জানার চেষ্টা করব আলিপুর দুয়ার লোকসভা কেন্দ্র যেখানে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা তৃণমূল প্রার্থী হিসেবে সেখানে লড়ছেন প্রকাশ চিক বরাই আলিপুর দুয়ারে ঠিক কি ছবি সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া সেই ছবি জানবো সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌমদ্বীপ সেন সৌমদ্বীপ এই যে আলিপুর দুয়ার লোকসভা কেন্দ্র যেখানে লড়াই একেবারে টক্করে টক্করে কারণ সবকটা বিধানসভা আসনই রয়েছে বিজেপির দখলে এই মুহূর্তে সেখানে কিছু ছবি সকাল সাতটা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে প্রায় আধ ঘন্টা হতে চললো দেখো সাতটায় কিন্তু ভোট শুরু হয়েছে কিন্তু সাতটার আগের থেকে কিন্তু চা বাগানে যারা শ্রমিক তারা কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছে আমি কিন্তু বর্তমানে রয়েছে আলিপুর লোকসভা ভাটপাড়া চা বাগানে এখনো কিন্তু দেখা যাচ্ছে যে চা শ্রমিকরা কিন্তু লাইন দিয়ে ভোটের দেওয়ার জন্য সামিল হয়েছে আরেকটা বিষয় এখানে আর যে ভোটের জন্য এই বাগানে কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে ছুটি দেওয়া হয়েছে আমার সাথে এই বাগানের বাসিন্দা রয়েছে দাদা আজ তো ছুটি হ্যাঁ তো এই যে ভোট কিন্তু ইম্পর্টেন্ট আপনার বাগান বেঞ্চ রেতে কাম করতে কিন্তু ইম্পর্টেন্ট लो लिए। तो बोता पर के लिए इसके मुका हमने सरकार चुकी है इसमें हमारी डेवलपमेंट के लेके बहुत ही कुछ देखना है हमको इसी से हम लोग चाहते हैं कि हमें सरकार अच्छा चुकी बहुत तो प्रॉब्लम है आप लोगों का चाय पकड़ में क्या लगता है मतलब आगामी में, में क्या सोल्यूशन कुछ होगा इसका देखते हैं कोशिश तो हम लोग कर ही सरकार के ऊपर केंद्र सरकार दोनों ही कर रहे हैं और अभी तक तो केंद्र सरकार और राज्य सरकार राज्य सरकार की ओर से हम लोग कोई तो सहूलियत मिलता नहीं है नहीं भाईचा बगल शर्मिकों के लिए कुछ बोला था जब भी आवाज़ उठाया तो বাদ দিয়ে দেখো যে বাগানে যারা বাসিন্দা শ্রমিক তারা কিন্তু একটা কথা বলছে যে তাদের সুদিনের আশায় কিন্তু তারা ভোট দিচ্ছে কারণ আমরা জানি কিন্তু বিগত কয়েক মাসে বিগত কয়েক বছরে কিন্তু অনেক চা বাগান বন্ধ হয়েছে তারা যেটা চাচ্ছে যে তারা ভোট দিচ্ছে যিনি নিযুক্ত যিনি হচ্ছে জয়ী হবেন যাদের চা বাগানের দিকে টাকা এবং চা বাগানে যারা শ্রমিক রয়েছে তাদের জন্য কাজ করেন তাদের যে সমস্যা রয়েছে তারা যাতে সেগুলো সমাধান করুক এটাই কিন্তু তারা চাচ্ছে একদমই সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আলিপুরদুয়ার থেকে সোমদীপ সোমদীপ ধন্যবাদ জানাবো তোমাকে আলিপুরদুয়ারের ছবি যেরকম আপনাদের সামনে তুলে ধরছিলাম এবং এখানে যে সাতটি বিধানসভা আসন রয়েছে সবকটি আসনই বিজেপির দখলে মনোজ টিক্কা বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থী প্রকাশ চেক বরাইক দু হাজার চার দু হাজার লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু ভালো ফল করেছিল বিজেপি এবং এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আলিপুরদুয়ার লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফলে তার ভোটে লড়াই করার যে অভিজ্ঞতা চলছে অন্যদিকে তিনি কিন্তু দু একুশ সাল থেকে আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি আলিপুরদুয়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে পিনাকি চক্রবর্তী পিনাকি আলিপুরদুয়ারে যেরকম সকাল সাতটা থেকে অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে অন্যান্য লোকসভা কেন্দ্রের মতোই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এই মুহূর্তে কি ছবি কোনো কি অশান্তির ছবি সকাল থেকে ধরা পড়েছে ভোটাররা তারা আসছেন এক লাইনে দাঁড়াচ্ছেন একেবারেই শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া চলছে তার মধ্যে আরেকটা জিনিস জানাই যে আবহাওয়া অত্যন্ত মনোরম আবহাওয়া কোথাও অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে একটা ঠান্ডা হাওয়া বইছে ফলে সকাল বেলার থেকেই মানুষের কিন্তু ঢল নেমেছে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে তারা চাইছেন যে খুব তাড়াতাড়ি তাদের ভোটটা তারা দিয়ে দেবেন এখনো পর্যন্ত কোন রকম কোনো অশান্তি বা কোনো অপ্রীতিকর ঘটনার খবর এই মুহূর্তে নেই শাশ্বতী একদমই ধন্যবাদ জানাবো পিনা কি আমাদের প্রতিনিধি আলিপুর আলিপুরদুয়ারের বিষয়ে আপডেট দিলাম তবে এখনো পর্যন্ত কোন রকম কোন বিক্ষিপ্ত যে অশান্তি সেই অশান্তির খবর পাওয়া যায়নি শান্তিপূর্ণভাবেই সকাল থেকে গ্রহণ প্রক্রিয়া হচ্ছে আদিবাসীদের সংখ্যা কিন্তু এই বেশি এবং চা শ্রমিকরা কোন প্রার্থীকে আশীর্বাদ করে সেদিকেই কিন্তু সবার নজর রয়েছে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা দু সাল থেকে মাদারিহাট বীরপাড়া বিধানসভার বিধায়ক দু হাজার চার দু লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মনোজ টিগ্গা ফলে তার ভোটে লড়াই করার অভিজ্ঞতা রয়েছে তারও কিন্তু ভোটে কম থাকলেও দু একুশ সাল থেকে আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি তিনি সেক্ষেত্রে আলিপুরদুয়ারের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গেও নিবিড় যোগাযোগ রয়েছে তার এবং আমরা দেখেছি প্রকাশ চেক বরাইক তার হয়ে কিন্তু প্রচারে যেখানে তিনি করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা ছিলেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি তিনি সাধারণ মানুষকে দিয়েছেন ভোটে জিতে আসতে পারলে অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন প্রকাশিক তাকে রাজ্যসভার তাকে তিনি কিন্তু সাধারণ মানুষের সঙ্গে থেকে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন এবং তার জন্যই তাকে লোকসভা আসনেই প্রার্থী করা হয়েছে আলিপুরদুয়ারের দিকে আমরা নজর রেখেছি আলিপুরদুয়ারে সকাল সকাল শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ যে প্রক্রিয়া সাধারণ মানুষজন রয়েছেন সেখানে এবং বয়স্ক যারা ভোটাররা রয়েছেন তারাও কিন্তু ভোট দানে এসেছেন গণতন্ত্রের যে শ্রেষ্ঠ উৎসব সেই উৎসব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি অন্যদিকে আপনাদের জানাবো জলপাইগুড়ি সেখানেও কিন্তু বিভিন্ন জায়গায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে ধূপগুড়ি যে কেন্দ্র সেখানেও আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন জায়গায় ইভিএম বিভ্রাটের খবর এসেছিল জলপাইগুড়িতে চা বাগানের যারা শ্রমিকরা রয়েছেন তারা যেরকম বিভিন্ন জায়গায় ভোট দিচ্ছেন বিভিন্ন বুথে বুথে সকাল থেকেই তারা লম্বা লাইনে দাঁড়িয়েছেন অন্যদিকে বেশ কয়েকটি জায়গায় ধূপগুড়ির সাকোয়াঝোড়া সহ বেশ কয়েকটি বুথে কিন্তু ইভিএম বিভ্রাটের সমস্যা দেখা গিয়েছিল ইভিএম বিভ্রাটের মুখোমুখি হয়েছিলেন সাধারণ মানুষজন এবং তার জেরে স্থগিত হয়ে গিয়েছিল মকপোল ধূপগুড়িতে বিভিন্ন জায়গায় ইভিএম বিভ্রাটের ছবি এবং সকাল 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 সাতটা থেকে যখন ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় ধূপগুড়ির পূর্ব গয়ের কাটা অন্যদিকে সাকোয়া সেখানে ইভিএম বিভ্রাটের জেরে রীতিমতো মকপোল স্থগিত হয়ে যায় বানারহাটের সাকোয়া সেখানে কিন্তু বুথে বুথে সমস্যা দেখা দেয় অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো কোচবিহার যেখানে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন সেখানে দিনহাটা থেকে বাকি লিট পেয়েছিলেন মাথাভাঙা কোচবিহার উত্তর এবং কোচবিহার দক্ষিণ ও নাটাবাড়ি থেকে অন্যদিকে তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে লিড পেয়েছিলেন সীতাই ও শীতলকুচি থেকে কিন্তু দিনহাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এবারের যে লোকসভা নির্বাচন রয়েছে দু হাজার সেই লোকসভা নির্বাচনে এবং ভোটের আগে আমরা দেখেছি বিক্ষিপ্তভাবে অশান্তির ছবি কোচবিহারে দিনহাটা মাথা ভাঙা সেখানে আক্রান্ত হয়েছিলেন শাসক শিবিরের বেশ কয়েকজন উদয়ন গুহর সঙ্গে সংঘাতের মাঝেও প্রামাণিকের বিরুদ্ধে কমিশনের হয়েছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন অভিযোগ আনা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে কোচবিহার যা বারবার রাজ্য রাজনীতির শীর্ষে এসছে বিভিন্ন সময় নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির ছবি দেখা গিয়েছে কোচবিহারে সেই কোচবিহারেও কিন্তু একশো বারো কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা প্রায় হাজার সাড়ে পুলিশ মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী যে সমস্ত বাহিনী রয়েছে একেবারে বুথের ভিতরে অন্যদিকে রাজ্য পুলিশ তাদেরকে রাখা হচ্ছে বুথের বাইরে এবং পুলিশ থাকছে নিরাপত্তায় কোচবিহারে মোট বুথের সংখ্যা রয়েছে দু শুভজিৎ দেবনাথ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শুভজিৎ ধূপগুড়ির বিভিন্ন জায়গায় ইভিএম বিভ্রাটের সমস্যা দেখা দিয়েছিল ভোট গ্রহণের শুরু থেকে এই মুহূর্তে কি সেই সমস্যা সমাধান হয়েছে কিছু কি জানা যাচ্ছে বেশ কিছুক্ষণ তো কেটে গিয়েছে দেখো ভাস্বতী বেশ কয়েক জায়গায় ইভিএম এর যে বিভ্রাট দেখা দিয়েছিল সেগুলো এখনো পর্যন্ত ঠিক হয়েছে তবে চা বাগান অধ্যসিত এলাকাতেই কিন্তু সকাল থেকে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছে ভোট কর্মীরা চা বাগানের মাঝের বুথ গয়াকাটা টিজি জুনিয়র হাই স্কুল দুশো নম্বর বুথের ইভিএম বিভ্রাটের খবর এখনো পর্যন্ত সামনে আসছে তাই এখনো পর্যন্ত বেলা বেড়ে গেলেও কিন্তু সেখানে মকবল করতে পারেনি নির্বাচন কমিশনের দায়িত্ব থাকা কর্মীরা এবং প্রিসাইডিং অফিসারকে জানিয়েছে বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রিসাইডিং অফিসাররা বেলা বেলা সঙ্গে সঙ্গে কিন্তু গণতন্ত্রের উৎসবে সামিল হচ্ছে এবং ভোটদান করতে নিজেদের মূল্যবান চা বাগান শ্রমিকরা লাইনে এসে দাঁড়িয়েছে অনেকেই কিন্তু সকাল থেকে বাচ্চা করে নিয়ে এসে সকাল সকাল ভোটদান করতে এসেছে তবে ইভিএম বিভ্রাট থাকার কারণে এখনো পর্যন্ত দুশো এগারো নম্বর যে বুথ সেখানে কিন্তু ভোট শুরু করতে পারেনি

রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে জলপাইগুড়িতে মোট বুথের সংখ্যা এক হাজার নশো চার যার মধ্যে তিনশো একানব্বই এবং জলপাইগুড়িতে লড়াই ত্রিমুখী বিজেপি প্রার্থী আগের সাংসদ জয়ন্ত রায় তৃণমূলের টিকিটে লড়ছেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় অন্যদিকে সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার যে কেন্দ্র রয়েছে সেখানে দু হাজার তেইশের উপনির্বাচনের পর তৃণমূল এগিয়ে রয়েছে পাঁচটি আসন এবং বিজেপি দুটি আসনে এগিয়ে রয়েছে অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম জলপাইগুড়ি ধুপগুড়ি বিধানসভা কেন্দ্র যেখানে বিভিন্ন জায়গায় শাকুয়া জোড়া সহ পূর্ব গয়ের কাটা সেখানে বিভিন্ন জায়গায় ইভিএম বিভ্রাটের সমস্যা হয়েছে এবং আধিকারিকরা তারা কিন্তু এই বিভ্রাট মোকাবিলার চেষ্টা করছেন